প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিহার সাইন্স সিপিউরিটি থেকে শুরু হচ্ছে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। বিহার আবার চলে আসা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে অনেকগুলো মনিটর, আসলে এই মনিটরগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের মনিটর। তাই বিহার আমার সামনে যে আর কি মনিটরগুলো রয়েছে সেটি হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের, ডেল ব্র্যান্ডের এবং এলজি ব্র্যান্ডের, ফিলিপস ব্র্যান্ডের। তো বেশ এটি প্রত্যেকটি ব্র্যান্ড হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এবং এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠিত ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটি ব্র্যান্ডই আপনার প্রতিষ্ঠিত ব্র্যান্ড। তো সবজিও আমার সামনে যে মনিটরগুলো রয়েছে 18.5 বা 19 ইঞ্চি মনিটর, আসলে ওই মনিটরগুলো আপনার 18.5 হয়ে থাকে। এই মনিটরগুলো আসলে বলার সুবিধার্থে 19 ইঞ্চি আর বলা হয়ে থাকে মনিটরগুলো। তো বিয়ার এইচপি ব্র্যান্ডের যে মনিটরটা রয়েছে, মনিটরটি হচ্ছে আপনার মডেল হচ্ছে আপনার 19B G4। তো বিয়ার্স এই মনিটর হচ্ছে আপনার HDMI পোর্ট সহ আপনার মনিটর, এবং যে আপনার মনিটরটি রয়েছে আপনার ডেল, আপনি সেটি মনিটর হচ্ছে আপনার D1918H। এটি তো বিয়ার্স এই উপরে যে এইচপি এবং ডেল যে দুটি মনিটর রয়েছে, দুটোই আপনার মনিটর হচ্ছে আপনার HDMI পোর্ট এবং বিজে পোর্ট রয়েছে এই দুটি মনিটর। তো সেকেন্ড হচ্ছে আপনার এলজি যে মনিটর রয়েছে, ফিলিপস যে মনিটর রয়েছে, এলজি মনিটর হচ্ছে আপনার 19M আপনার 838 আপনার মডেল। তো বিয়ার্স এই মনিটরটি আপনার এলজি মনিটর এই এবং ফিলিপসের যে আপনার মডেল রয়েছে সেটি হচ্ছে আপনার 100 আপনার 193V5। তো বিয়ার্স এই হচ্ছে আপনার এই মনিটরগুলো মডেল। তো আপনার সামনে যে বাম দিক থেকে যে মনিটরগুলো রয়েছে সেটি হচ্ছে দুটি আপনার মধ্যে মনিটর আপনার HDMI পোর্ট এবং বিজে পোর্ট পাবেন, এবং এলজি যে মনিটর রয়েছে বা এই ফিলিপস যে মনিটর রয়েছে সেটির মধ্যে শুধু বিজে পোর্ট আপনি পাবেন। তো বিয়ার্স এই মনিটরগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের মনিটর, এটি কোয়ালিটি খুব এবং ভালো, এবং প্রত্যেকটি মনিটর স্পেসিফিকেশন প্রায় সবগুলো সেম কাছাকাছি, শুধু কিছু কিছু দিক থেকে এগুলো মনিটর আসার ডিজাইন এবং অন্যান্য দিক থেকে এগুলো একটু পার্থক্য রয়েছে এই মনিটরগুলোতে। এগুলো আপনি স্পেসিফিকেশন হচ্ছে আপনার প্রত্যেকটি মনিটর আপনার আপনার রেজুলেশন হচ্ছে আপনার 1366x আপনার 768 আপনার রেজুলেশন, এবং হার্স রয়েছে আপনার 60 হার্স। তো সবিয়াস এই এই মনিটরগুলো রেসপন্স হচ্ছে আপনার রেসপন্স টাইম হচ্ছে আপনার 5 ms, এবং কন্ট্রাস্ট রেশিও হচ্ছে আপনার 6:1, এবং অ্যাক্সেপ্ট রেশিও হচ্ছে 16:9। সবিয়াস এই মনিটরগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের মনিটর, তাই আপনার 3 বছর ওয়ারেন্টি পাবেন। এই মনিটরগুলো অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে আপনার 3 ইয়ার্স, আপনার 3 ইয়ার্সের মধ্যে আপনার ওয়ারেন্টিগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো বিয়ার্স এই মনিটরগুলো যদি আপনার ক্রয় করতে চান বা নিচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন, আমাদের শোরুমে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি সেখানে দেখে নিতে পারেন। তো বর্তমানে বাজারে অনুযায়ী প্রত্যেকটি মনিটরের প্রাইস আপনার একটু হাই। তো আপনার আসলে এই মনিটরগুলো বর্তমানে আপনার যে প্রাইস রয়েছে হোলসেলের প্রাইস, এটি এইচপি ব্র্যান্ডের মনিটরের প্রাইস রয়েছে আপনার 10,700 টাকা, এবং ডেল মনিটরের যে প্রাইস রয়েছে সেটি হচ্ছে 10,400 টাকা, এবং এলজি মনিটরের যে প্রাইস রয়েছে সেটি হচ্ছে আপনার 10,100 টাকা, এবং ফিলিপস যে মনিটর রয়েছে প্রাইস সেটি প্রাইস হচ্ছে আপনার মাত্র 9,700 টাকা। তো বিয়ার্স এই মনিটরগুলো এই প্রাইসে বর্তমান প্রাইসে এইগুলো হোলসেলের বর্তমান প্রাইস। তো আসলে প্রাইস সবসময় একরকম থাকে না, প্রাইস অনেক সময় আপডাউন হয়, কারণ আসলে এই প্রোডাক্টগুলো আমাদের আমদানির উপর নির্ভর। তো ডলার যখন বাড়ে বা বাইরে কোনো যদি প্রোডাক্টের দাম যখন বাড়ে, তখন এইগুলো এই প্রোডাক্টগুলো আপনার দাম বেড়ে যায়। তো বিয়ার্স যা আমার ভিডিওটি যখন আপনারা দেখবেন, যদি রিসেন্টলি যদি না হয়, যদি অনেক দিন হয়ে যায়, তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রাইসটা ভালোভাবে জেনে নেবেন। তো বিয়ার্স আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। তো বিয়ার্স আজ এখানে রাখি, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইলো।